ঝকঝকে সাদা দাঁত ও ঝলমলে হাসি কে না পছন্দ করে, কিন্তু অনেকেই সেটি করে উঠতে পারে না। হাসতে গিয়ে লুকিয়ে নিতে হয় দাঁত, কারণ হাসির ফাঁকে বেরিয়ে পড়ে হলদেটে দাঁত। তবে কারো কারো দাঁতের মূল রঙেই হলদেটে হয়, আবার কারো কারো দাঁত নানান কারণে হলুদ হয়ে যায়। তার মধ্যে রয়েছে কিছু খাবারের প্রভাব, আর কিছু কিছু বদভ্যাস দাঁত হলুদ করে দেয়। তবে নানান কারণে যেমন দাঁত হলুদ হয়ে যায়, নানান ঘরোয়া উপায়ে হলুদ হয়ে যাওয়া দাঁত সাদাও করা যায়। এই ঘরোয়া উপায়ে যে উপকরণগুলি লাগে সেগুলো প্রত্যেক বাড়িতেই কম বেশি থাকে। দেখে নেওয়া যাক কিভাবে হলুদ দাঁত সাদা করে তোলা যায়। পাতি লেবুর খোসা, পাতি লেবুর সব বাড়িতেই কম বেশি খাওয়ার কাজে ব্যবহৃত হয়ে থাকে। সেই পাতি লেবুর খোসা এক মুঠো নিয়ে 2-3 দিন রোদে দিয়ে শুকিয়ে নিতে হবে। তারপর মিক্সিতে দিয়ে ভালো করে গুঁড়ো করে নিতে হবে। সেটি একটি পরিষ্কার ঢাকনাওয়ালা পাত্রে সংরক্ষণ করতে হবে। এবার তার থেকে 2 চা চামচ গুঁড়ো নিয়ে নিতে হবে। সেই গুঁড়োতে 1 চা চামচ গরম জল ভালো করে মিশিয়ে নিতে হবে। সপ্তাহে কমপক্ষে 2-3 দিন এটি দিয়ে দাঁত মাজতে হবে। এর মধ্যে থাকা ব্লিচিং প্রপার্টিস দাঁতের হলদে দাগ তুলে দেবে। অ্যাপেল সিডার ভিনেগার, অ্যাপেল সিডার ভিনেগারে রয়েছে প্রচুর উপকারী উপাদান। এই উপাদানগুলো দাঁতের ফাঁকে জমে থাকা জীবাণুদের মেরে ফেলে, সেই সঙ্গে হলদে ভাবও তাড়াতাড়ি দূর করে দেয়। সপ্তাহে খুব বেশি 2 দিন অ্যাপেল সিডার ভিনেগার ব্যবহার করা যাবে। এই অ্যাপেল সিডার ভিনেগারের সঙ্গে জল মিশিয়ে তা দিয়ে কুলকুচি করতে হবে। তার জন্য 1 চা চামচ অ্যাপেল সিডার ভিনেগার নিতে হবে। তার সঙ্গে 3 চামচের মতো জল মেশাতে হবে। এইভাবে তৈরি হবে মাউথ ওয়াশ। এই মাউথ ওয়াশ ব্যবহারের পর অবশ্যই ঠান্ডা জল দিয়ে কিছুক্ষণ কুলোকুচি করে নিতে হবে। বেকিং সোডা, বেকিং সোডা সকলের ঘরেই মোটামুটি থাকে। সেই বেকিং সোডাও দাঁত সাদা করতে কাজে লাগে। 1 চা চামচ বেকিং সোডার সঙ্গে 2 চা চামচ জল মিশিয়ে পেস্ট তৈরি করতে হবে। সেই পেস্ট ব্রাশে করে নিয়ে দাঁত মাজতে হবে। এই পদ্ধতি নিয়মিত ব্রাশ করলে হলদেটে ভাব দূর হবেই, সেই সঙ্গে ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলো আর থাকবে না, ফলে দাঁতের অন্যান্য রোগ হওয়ার আশঙ্কাও কমে যাবে।